মানবাধিকার রক্ষার স্বার্থে জাতীয় মানবাধিকার কমিশনের নিজস্ব বিচার ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন আয়োজিত অ্যাক্সেস টু জাস্টিস শীর্ষক এক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। পাশাপাশি আদালতের বিচারকদের পরিচিত মুখ দেখে নয়, সব মানুষকে এক কাতারে এনে বিচার প্রক্রিয়া চালানোর পরামর্শ দেন তিনি। মহিম মিজানের রিপোর্ট। সাধারণ মানুষের অধিকার আদায়ের উপায় নিয়ে গোল টেবিলের আয়োজন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিকুল হক বলেন, সাধারণ মানুষ বিচার পাচ্ছে না কারণ বিচারকের আসনে যারা আছে তারাই রাজনৈতিক কারণ সহ নানা কারণে সঠিক বিচার করছেন না। তাতে যে পলিটিক্স পার্টির লোক বসে আছে সামনে তাকে ইনফ্লুয়েন্স করছে, করছে কি করছে জানি না, কিন্তু আমরা ভাবছি তাতে ইনফ্লুয়েন্স হচ্ছে। আমরা দেখছি তো 10 বছর ধরে কেস করতে পারছি না, কিন্তু এলিনাকে নিয়ে গেলাম, কোর্টটা খুব ভালোবাসে এলিনাকে, সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যে কেস শেষ হয়ে যাচ্ছে। এ তো ঘটনা, এটা বলতে কন্টেম্পট অফ কোর্ট হবে, একটা সিরিজ অফ আমি ইনস্ট্যান্স দিতে পারি। তো যাজেরা যদি এইভাবে অ্যাটিটিউড এইভাবে বিচার করে, আমরা লয়াররা কি করব? মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বললেও ক্ষমতা না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না জাতীয় মানবাধিকার কমিশন। এই সংস্থাকে কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ব্যারিস্টার রফিকুল হক। হিউম্যান রাইটস কমিশনের নিজস্ব কোর্ট থাকতে হবে। হিউম্যান রাইটস কমিশনের চিফকে দিয়েছে স্ট্যাটাস অফ দ্য অ্যাডিশনাল অ্যাপেলেট ডিভিশন জাজ। অ্যাপেলেট ডিভিশন জাজ যদি স্ট্যাটাস দিয়ে থাকে, সে কোর্ট বসাতে পারবে না। তিনি জানান, সবাই মানবাধিকারের কথা বললেও সংবিধানের মূল মন্ত্রের কোথাও তা উল্লেখ নেই। শুধু মুখে নয়, মৌলিক অধিকার নিশ্চিত করতে সংবিধানেও মানবাধিকারের কথা লিপিবদ্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যে ওই ব্রিফটা আসলে ভ্যাট দিয়ে আসেন, ভ্যাট দিয়ে আসেন বলেন স্যার, খুঁজ দিয়ে ব্রিফটা নিয়ে আসেন, তবে ওপেন করতে হবে, আগে ভ্যাট দিয়েছেন, ভ্যাট মিন্স টাইম। মুহিম মিজান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে